হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাঙ্গোলিন আমি নীল আজ আলোচনা করব রাজ্যের কো সার্ভিস কমিশন নতুন বিজ্ঞপ্তি নিয়ে তো এই সেই বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন দেখুন কোথায় কতগুলো পোস্ট কিভাবে অ্যাপ্লাই করতে হবে বয়সের সময়সীমা কত কি কোয়ালিফিকেশন লাগবে কত টাকা লাগবে অ্যাপ্লাই করতে কিভাবে রেজিস্ট্রেশন করবে পুরোটাই আমি ডিটেলসে আলোচনা করব সাথে লাস্ট ডেট কবে হয়েছে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি তবে তার আগে আমার অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট ডেটা এক্সটেন্ড হয়ে গেছে সেটা আমি বলছি কোথায় কটা পোস্ট আছে দেখে নিন তো নেন অফ দ্য পোস্ট হচ্ছে ক্লার্ক গ্রুপ থ্রি নাম্বার অফ ভ্যাকেন্সিস রয়েছে তেরোটা জেনারেলদের জন্য ছটা এসসিদের জন্য তিনটে এসটিদের জন্য একটা ওবিসি এ দুটো ওবিসি বি একটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েট যে কোনো স্ট্রিমে হতে পারেন তার সাথে বি সি কে মানে বেসিক কম্পিউটার নলেজ এক্ষেত্রে একটা কথা বলে রাখি যাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে কম্পিউটার অ্যাপ্লিকেশানস ছিল তাদের ক্ষেত্রে বেসিক কম্পিউটার নলেজ লাগছে না আচ্ছা এখানে স্যালারি স্ট্রাকচার হলো একুশ হাজার পাঁচশো ঊনষাট টাকা এরপরে যে পোস্ট আছে ব্যাংক অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি নাম্বার অফ ভ্যাকেন্সিজ রয়েছে চৌত্রিশটা এক্ষেত্রে জেনারেল রয়েছে আঠারোটা এসসি রয়েছে সাতটা এস টি রয়েছে দুটো ও এ হয়েছে চারটে ও বি রয়েছে তিনটে একই রকম গ্র্যাজুয়েট বেসিক কম্পিউটার নলেজ শিক্ষকতা যোগ্যতা আর স্যালারি স্ট্রাকচার দিয়েছে পঁচিশ হাজার পাঁচশো পঁচানব্বই টাকা এরপরে নর্থ চব্বিশ পরগনা কোয়ারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ব্যাংকের তরফে যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে দুজন ভ্যাকেন্সিস রয়েছে জেনারেল একটা আর একটা গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো শাখায় তার সাথে বেসিক কম্পিউটার নলেজ স্যালারি স্ট্রাকচার হচ্ছে সতেরো হাজার পাঁচশো বাইশ টাকা হাওড়া ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এখানে নিচ্ছে অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার কাম সুপারভাইজার গ্রেড থ্রি পোস্ট তো দুখানা ভ্যাকেন্সিস আছে জেনারেলদের জন্য একটা এসসিদের জন্য একটা এটাতেও গ্র্যাজুয়েট এবং বেসিক কম্পিউটার নলেজ লাগবে স্যালারি স্ট্রাকচার হচ্ছে উনিশ হাজার সাতচল্লিশ টাকা পরে দেখি দ্য ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশান বোর্ড এমপ্লয়িজ ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড তো সেখানে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে একটাই মাত্র সিট আছে সেটা জেনারেল অ্যাপ্লাই করতে পারবেন গ্রাজুয়েট যে কোনো শাখায় আর বেসিক কম্পিউটার নলেজ স্যালারি স্ট্রাকচার দিয়েছে পঁচিশ হাজার ছশো চল্লিশ টাকা খর্দা প্রাইভেট ব্যাঙ্ক লিমিটেডের মধ্যে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট আছে এখানে দুটো পোস্ট আছে জেনারেলের জন্যই দুটো একই শিক্ষাগত যোগ্যতা এবং বেসিক কম্পিউটার নলেজ স্যালারি স্ট্রাকচারটা বেশ ভালো আঠাশ হাজার সাতশো আট টাকা এরপরে বলি বর্ধমান কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের এর পর থেকে সুপারভাইজার গ্রেড থ্রি এটা একটা পোস্ট এস অ্যাপ্লাই করতে পারবেন গ্রাজুয়েট সাথে বেসিক কম্পিউটার নলেজ স্যালারি স্ট্রাকচার হলো কুড়ি হাজার টাকা করে তিন বছর তিন বছরের পরে গ্রস হয়ে দাঁড়াবে পঁচিশ হাজার আটষট্টি টাকা এর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি এটাও একটা পোস্ট এটা ওবিসি এরা এর অ্যাপ্লাই করতে পারবে একই রকম শিক্ষাগত যোগ্যতা এটার ক্ষেত্রেও তাই প্রথম তিন বছর হচ্ছে কুড়ি হাজার টাকা তারপরে সেটা চব্বিশ হাজার নশো আটষট্টি টাকা দাঁড়াবে যেটা বলেছিলাম যে কম্পিউটার অ্যাপ্লিকেশন নলেজ জানা থাকলে এই সব আর কিছু লাগছে না আর এস সি যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো কিন্তু স্ক্যান কপি লাগছে স্ক্যান কপি নিয়ে ডিটেলসে আলোচনা করছি কতটা কত কেবি লাগছে এজ লিমিটটা বলে রাখি জেনারেলদের ক্ষেত্রে এজ লিমিট দিয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ আর বাদবাকি যত কোঠা রয়েছে সব আঠেরো থেকে চল্লিশ তো অ্যাপ্লাইয়ের কিছু প্রসিডিওর ওরা বলে রেখেছে কয়েকটা টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে রেখেছে যে অ্যাপ্লাই করবে তার জন্য বৈধ ইমেল আইডি থাকে এবং বৈধ মোবাইল নাম্বার থাকে এক দু নম্বরে যে ডকুমেন্টসগুলো সেগুলো যেন সবটাই ঠিক থাকে এখানে মেন কয়েকটা কথা বলে রাখি স্পোর্ট যে ছবিটা আপলোড করবেন সেটা যেন পঞ্চাশ কেবির মধ্যে থাকে সিগনেচারটাও পঞ্চাশ কেবির মধ্যে যেন থাকে বা হাতে টিপ সব দিতে হবে সেটাকেও আপলোড করতে হবে সেটাও পঞ্চাশ কেবির মধ্যে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের যে সমস্ত রেজাল্টের জেরক্স রয়েছে সেটা হচ্ছে দু এমবির মধ্যে মাধ্যমিক বাদে আর অন্য যে সমস্ত রেজাল্ট রয়েছে সেটাও দুই এমবির মধ্যে আর কাস্ট সার্টিফিকেটটাও দুই এমবির মধ্যে রাখতে হবে এরপরে বলে রাখি কিছু ওরা দিয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন সেটা হচ্ছে রেজিস্ট্রেশন আইডি আপনাকে বানাতে হবে ওদের সাইটে গিয়ে রেজিস্ট্রেশন আইডি বানানোর পর লগ ইন আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনাকে ঢুকতে হবে যখনই আপনি টাকা পেমেন্ট করবেন তখনই অ্যাপ্লিকেশনটা সাবমিটেড বলে গণ্য করা হবে টাকা যতক্ষণ না পেমেন্ট করবেন অ্যাপ্লিকেশনটা সাবমিটেড বলে ঘোষণা করা যাবে না পরে বলে রেখেছে ওরা যে এটা আমায় অনেকেই কমেন্টে করেন দাদা একটার বেশি দুটো পোস্ট কি অ্যাপ্লাই করবে এখানে দেখুন ওরা লিখিয়ে দিয়েছে যে একটার বেশি দুটো পোস্ট যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যাবে আর সেক্ষেত্রে কোনো রিফান্ড বা টাকা দেওয়া যাবে না এক্ষেত্রে একটু ফি স্ট্রাকচারটা বলে রাখি আনরিজার্ভড ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বা পিডাবলিউডি ক্যান্ডিডেট কিংবা ও বি ইকোনমিক্যাল উইকাস সেকশন কেন সেক্ষেত্রে একশো ষাট টাকা হচ্ছে এক্সামিনেশন ফিস চল্লিশ টাকা প্রসেসিং ফিস টোটাল দুশো টাকা আর পনেরো টাকা হচ্ছে অনলাইন চার্জে একটা কাটবে আর শিডিউল শিডিউল কাজ জন্য চল্লিশ টাকা অনলি তো এখানে অনেক জেনারেল বা যারা অ্যাপ্লাই করবেন তাদের সত্যি খারাপ লাগাটা এটা হয়ে আসছে আর কি সিলেকশন দুটো ধাপে হবে একটা স্টেজ ওয়ান স্টেজ আর একটা হচ্ছে স্টেজ টু এই দুটো ধাপে ওরা করবে ইম্পর্টেন্ট কিছু নোট দিয়েছে সেটা আমি একটু বলে দিই আপনাদের প্রথমেই ওরা বলেছে সমস্ত রকম যা যা চেক করার আপনারা ডাব্লুড ডাব্লুসি বি সি এস সি ডট ও এই ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন এছাড়া আপনাদেরকে অনলাইন এক্সামিনেশন টেস্ট ইন্টারভিউ ডেট সবটাই ওরা এস এম এস অ্যালার্ট করে রাখবে আপনার মোবাইল নাম্বার এস এম এস চলে যাবে এছাড়া যে সমস্ত অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করতে হবে সেটা আপনাদের ইমেলে পাঠিয়ে দেবে সেখান থেকে আপনার ডাউনলোড করে নেবেন কিন্তু কোনো রকম অ্যাডমিট কার্ড বাই পোস্ট থ্রু যাবে না এছাড়াও ওরা ওদের ওয়েবসাইটে গিয়ে চেক করতে বলছে আপনারা যারা যারা কোয়ালিফাইড করবেন তাদের লিস্টটা ওরা ওয়েবসাইটে দেবে এবং ভাইবার জন্য অর্থাৎ ইন্টারভিউর জন্য যেটা দেখবে সেটার লিস্ট ওরা ওদের ওয়েবসাইটে দেবে যদি রকম কোনো রকম কোনো প্রবলেম অ্যারাইজ হয় তাহলে আপনারা ইমেল করতে পারেন ওদের দপ্তরে লেখা রয়েছে কলকাতা ডাব্লু অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে কি আপনারা ওদেরকে কোনো প্রবলেম হলে ইমেল করতে পারেন তো আমি একটু দেখিয়ে দিই রেজিস্ট্রেশন প্রসিডিওর তো ডিসক্রিপশনে থাকবে আপনারা জাস্ট প্রেস করে ডাউনলোড করে নিতে পারেন আর একটি যে উল্লেখযোগ্য মেন ঘটনা যে আমাদের ডেট এক্সটেন্ড হয়েছে এটারও লিঙ্ক আপনি ডিসক্রিপশানে পেয়ে যাবেন তাও দেখিয়ে দিচ্ছি দেখুন দশ ছয় দু হাজার কুড়ি পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এগারো ঊনষাট পিএমও দি তো আসুন আমি অ্যাপ্লাই প্রসিডিওরটি একটুখানি প্রসিডিওরটা দেখিয়ে দিই আমি ওয়েবসাইটে এন্ট্রি করেছি তো ওয়েবসাইটে লিঙ্ক থাকবে ডিসক্রিপশন সেখানে প্রেস করে দেখবেন আপনার এরকম একটা জায়গায় চলে এসেছেন সেখানে যে অ্যাপ্লাই নাও দেখছেন এই অ্যাপ্লাইনওটা ক্লিক করলেই হয়ে যাবে তো আগে আপনার ডেস্কটপ মুড করে নেবেন তারপরে করবেন দেখবেন অনেকটাই সুবিধা হবে তো বন্ধুরা এই ছিল আজকের টপিক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান আর হ্যাঁ কামেন্ট বক্সে কমেন্ট করুন কোনো প্রবলেম থাকলে আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেবো আর সকল বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন যাতে সকলেই অ্যাপ্লাই করতে পারে ভিডিওটি ভালো লাগলে একটি অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন ম্যাঙ্গোলিন সাথে বেলাইকেনটি পে রেখে অল নোটিফিকেশনটি অন করে দেবেন ধন্যবাদ এবং স্ক্রিনে দেওয়া লিঙ্কগুলোর মাধ্যমে আমার সঙ্গে যুক্ত